আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিতাস উপজেলার সদর 4 নং কুড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আপনারা দেখছেন গোমতী.টিভি, দেশ জুড়ে গোমতীর প্রতিচ্ছবি। আজ 14 অক্টোবর বৃহস্পতিবার দুপুরে তার মনোনয়নপত্র জমা দেন উপজেলা নির্বাচন অফিসের রিটার্নিং অফিসার বরাবর। তিনি বলেন, আমি এই প্রথম চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছি। আমার তিন গ্রাম বন্দরামপুর, ইউসুফপুর, নলচকের জনগণের তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই তিন গ্রাম থেকে যে কোনো একজন চেয়ারম্যান প্রার্থী হয়ে জয়ী হয়ে অবহেলিত গ্রামগুলোর উন্নয়নমূলক কাজ করব। তিন গ্রামের জনগণ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে আমাকে আহ্বান করেছেন, তাই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন চেয়ারম্যান পদে জয়ী হয়ে অসহায় গরিব দুঃখী মানুষের জন্য কল্যাণমুখী কাজ করতে পারি। আমি আরও অন্যান্য গ্রাম থেকেও ভোট চাইব। আশা করি ভোটাররা মার্কা দেখে নয়, একজন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিবেন। প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আসলে এলাকার জনগণ আমার প্রতি খুবই আন্তরিক এবং আমাকে মানে মোটামুটি সবাই পছন্দ করে। তো আমাদের তিন ওয়ার্ড, ইউসুফপুর, নলচর, বন্দরামপুর সহ বন্দরামপুর দুই ওয়ার্ড সহ, ওরা সমস্ত সকল জনগণ এককভাবে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে এবং তারা মনে করে এবং বিশ্বাস করে যে আমার দ্বারা কুড়িকান্দি সদর ইউনিয়নের সার্বিক কল্যাণ হবে এবং আমি কুড়িকান্দি ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসেবে দাঁড় করতে পারবো বলে তারা বিশ্বাস করে এবং আমি সেই লক্ষ্য নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। মানে আমাদের যে তিনটা ওয়ার্ড নিয়ে একটা মিটিং হয়েছিল, সেই মিটিং থেকে আমাদের এই ঘোষণাটা আসছে। আসলে কুড়িকান্দি ইউনিয়নের যে মানে গ্রামগুলো আছে, সর্বস্তরের জনগণের মধ্যে আমার আন্তরিকতা এবং ভালোবাসা আছে, কিন্তু ওই গ্রাম থেকে সে সাপোর্টটা এসেছে, শুরু হয়েছে, সেই জন্য আসলে আমি সে কথাটা বলছি। ঠিক আছে, ধন্যবাদ। তো আমি কুড়িকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছ থেকে দোয়া এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করতেছি। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গোমতী.টিভি, দেশ জুড়ে গোমতীর প্রতিচ্ছবি।